বিজেপি প্রার্থী সুধাংশু দাসের সমর্থনে সারা জাগানো মিছিল হয় ফটিকরায়। এলাকার বিজেপি প্রার্থী তথা 2018 সালের জয়ী বিধায়ক সুধাংশু দাসকে আরও একবার জয়ী করার আহ্বানে বৃহস্পতিবার সন্ধ্যায় ফটিকরায় বাজারে মিছিল করল বিজেপি। দলীয় অফিস থেকে মিছিল বেরিয়ে পরিক্রমা করে ফটিকরায় বাজার এবং তৎসংলগ্ন রাস্তাঘাট। পরে মিছিল শেষে ফটিকরায় দক্ষিণী বাজারে হয় সভা। সেই মিছিলে উপস্থিত ছিলেন প্রার্থী সুধাংশু দাস, ফটিকরায় বিজেপি মণ্ডল সভাপতি নীলকান্ত সিনহা, মণ্ডল সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা। এদিন সভা থেকে বিরোধী বাম কংগ্রেসকে তীব্র কটাক্ষ করে সুধাংশু দাসের, পাশাপাশি বিগত 5 বছরে এলাকার উন্নয়নের ছবি তুলে ধরেছেন তিনি। ভারতবর্ষ যেদিন স্বাধীন হয় তখন এই জওয়ান নেতাজি সুভাষ চন্দ্র বসু আওয়াজ তুলেছিলেন, দিল্লি চলো ব্রিটিশদের তাড়াতে হবে। ওই সিপিএমের নেতারা ভুলে গেছিলেন এই ভারতবর্ষ স্বাধীনতার লক্ষ্যে হাজার হাজার যুবক নিজের প্রাণের বিনিময়ে এই ভারতকে স্বাধীন করার জন্য আত্মত্যাগ করেছিলেন। আর তারা সেদিন জানেনি এই ফটিকরায় বিধানসভায় আমার মতো হাজারো যুবক ওই সিপিএম এর স্বৈরাচারী কুশাসন দুর্নীতি অপশাসন কোন সন্ত্রাস এতে বিতসন্ত্রস্ত হয়ে প্রত্যেকটা মানুষ সেদিন আওয়াজ তুলেছিল, প্রত্যেকটা যুবক আওয়াজ তুলেছিল। এই মাটি যখন কমিউনিস্টের হাতে অসুরক্ষিত ছিল, এই মাটি যখন সিপিএম এর হাতে রক্তে রাঙানো ছিল, তখন আমরা সবাই আওয়াজ তুলেছিলাম। সেদিন আমার মাটির প্রতিজ্ঞা করে আমরা রাষ্ট্রবাদী কার্যকর্তা যারা আছি আমরা আমাদের মাটিকে মা মনে করি। সেদিন আমরা আমার মাটিকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম, মা গো ভাবনা কেন, মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, মা গো আমরা তোমার অপমান। হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন, এরপরেই নির্বাচন। এর আগে গোটা ফটিকরায় জুড়ে প্রচারে ঝড় তুলেছেন প্রার্থী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।